नमस्कार। आज के आमार दर्शक श्रोता बंधुदेर अभिनंदन जानिए आज के आमार भिडियोटी शुरू करछी। आजकेर भिडियोर विषय रेखेछी हिंदू उत्तराधिकार आईन। एक्चुअली आमी जेहेतु भूमि दफ्तर निये भिडियोगुलो करे थाकी, भूमि दफ्तरेर भूमि संस्कार विषयगुलो भिडियो करे थाकी, সেখানে যে যে আইনগুলো কাজে লাগে আমি সামগ্রিকভাবে সকল আইনের বিচার বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু আমার যেগুলো লেগে থাকে সেই আইনগুলোই আমি বলে থাকি আপনাদের সামনে। এলআর অ্যাক্টের বিভিন্ন আইনগুলো বলে থাকি, তাছাড়া এই হিন্দু উত্তরাধিকার আইনটি আমাকে বলার প্রয়োজন বলে আমি মনে করেছি এবং কিছু আমার দর্শক শ্রোতা বন্ধুগণ আমাকে অনুরোধ করেছিলেন, সেই হিসাবে আমি হিন্দু উত্তরাধিকার আইন নিয়ে আজকে দু চার কথা বলবো। সাধারণত ওয়ারিশ সূত্রে জমি পাওয়া বা উত্তরাধিকার সূত্রে জমি পাওয়াটা আমাদের প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে। যেমন আমরা জানি সেই জিমুতবাহন রচিত যে দায় ভাগ, প্রাচীন যে গ্রন্থ তাতে উত্তরাধিকার সংক্রান্ত তথ্য আমরা পেতে পারি। সেখানে বলা আছে যে উত্তরাধিকার সূত্রে তার মুভেবল অ্যান্ড ইমুভেবল, অর্থাৎ স্থাবর এবং অস্থাবর, এই সম্পত্তি কিভাবে কারা কারা পাবেন তার ওয়ারিশগণ। এই প্রসঙ্গে বলে রাখি, বর্তমান আমাদের ওয়ারিশান সার্টিফিকেট দেওয়ার অধিকারী কে কে আছেন? আমাদের পশ্চিমবঙ্গে এমএলএ, এমপি, পৌরসভার চেয়ারম্যান, গ্রাম প্রধান বা পঞ্চায়েত প্রধান, ওনাদেরকেই ক্ষমতা দেওয়া আছে এবং ওনাদের সার্টিফিকেট মূলেই হিন্দুদের উত্তরাধিকার সংক্রান্ত বিবাদ বা মীমাংসা ওই সার্টিফিকেটের ভিত্তিতেই কিন্তু হবে। তা সেই হিসাবে বলি, হিন্দুদের উত্তরাধিকার আইন যেটা সাকসেশন অ্যাক্ট, অ্যাকচুয়ালি আগে ছিল ভারতীয় উত্তরাধিকার আইন 1925, কিন্তু ভারত বাঘের পরে সাধারণ মূলত পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো যেহেতু ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেছে, তাই পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান মূলত মুসলিম অধ্যুষিত এলাকা, যদিও ওখানেও হিন্দু আছে, তা সেই হিসাবে সেখানে মুসলিমদের উত্তরাধিকার আইন সেখানে প্রচলিত আছে। সেখানকার শরীয়তি বা হানিফ আইন মতে ভাগাভাগ হয় এবং আমাদের ভারতবর্ষেও হানিফি আইন আছে, সেটা আমি পরের ভিডিওতে উল্লেখ করে যাব। সেখানে কে কেমন হিস্সা পাবেন সেটা আমি বলে যাব। তা আমাদের হিন্দুদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এই হিন্দু উত্তরাধিকারে কে কে কেমন সম্পত্তি পাবেন, পরিবারের প্রধান যদি পিতা হন, পরিবারের প্রধান যদি পিতা হন তবে তার সম্পত্তি কারা পাবেন। মৃত ব্যক্তির পুত্র, আমি এটা কিন্তু লিখে লিখেই বলবো কারণ এটা লেখার খুব প্রয়োজন আছে তাই বললাম, মৃত ব্যক্তির পুত্রের পুত্র, ধরুন কোনো পরিবারের প্রধানকর্তা মারা গেলেন, তার যে পুত্র ছিলেন, ধরুন পুত্র একজন ছিলেন, তিনি মারা গেছেন, তার যদি পুত্র কন্যা থাকেন তারা পাবেন। আবার মৃত ব্যক্তির পুত্রের কন্যাও পাবেন, মৃত ব্যক্তির পুত্রের বিধবা স্ত্রীও পাবেন। এই
এই ওই উক্ত ব্যক্তি যদি কোনো কন্যা থেকে থাকে, কন্যা যিনি আগেই মারা গেছেন, যে যে মূল যে সম্পত্তি যার নামে ছিল তার তার পুত্রের ক্ষেত্রে, কন্যার ক্ষেত্রে, তারপর এগুলো এগুলো তো পুত্র কন্যা স্ত্রী মা তো পাচ্ছেনই, তার যে পুত্র মারা গেছেন তার বিধবা স্ত্রী পুত্র কন্যা এবং মৃত কন্যার পুত্র, যেই কন্যাও যদি মেরে থাকে মারা গিয়ে থাকে তারও পুত্র পাবে এবং কন্যা পাবে এবং কন্যা পাবে। এখন এই প্রসঙ্গে আরও কিছু আমরা বলবো, যেটা যদি কোনো ব্যক্তি অবিবাহিত অবস্থায় মারা যান, যদি কোনো ব্যক্তি অবিবাহিত অবস্থায় মারা যান তখন তার সেই সম্পত্তির উত্তরাধিকারী কে হবেন? এক মিনিট, আমি ডাস্টারটা পাচ্ছি না। যদি কোনো ব্যক্তি, কোনো একজন ব্যক্তি ছেলে বা মেয়ে, উনি মৃত্যুবরণ করলেন, ধরুন কোনো একজন ছেলে বা মেয়ে ওনার নামে কিছু সম্পদ ছিল, স্থাবর সম্পদ ছিল, অর্থাৎ জমি ছিল, অর্থাৎ জমি ছিল, এই জমির অধিকারী কে হবেন? এই ছেলে বা এই মেয়ে যদি মারা যায়, ধরুন ছেলে অবিবাহিত, যদি ছেলে বা মেয়ে অবিবাহিত অবিবাহিত অবস্থায় মারা যান, অর্থাৎ তার কোনো পুত্র কন্যা নেই, তার কোনো পুত্র কন্যা নেই, সুতরাং তার সেই তার জমির ওয়ারিস হবেন একমাত্র তার মা, একমাত্র তার মা, এইটা খেয়াল রাখবেন। অবিবাহিত ছেলে মেয়ে যদি থাকে তার একমাত্র তার মাই তার ওয়ারিস হবেন। আচ্ছা, যদি মা মারা গিয়ে থাকেন, যদি তার মাও মারা গেলেন, মাও মারা গেলেন, তখন তার মা যদি মারা যান তখন তার উত্তরাধিকারী হবে কী হবে? তার মায়ের যারা ওয়ারিস হবেন, তার মায়ের যারা ওয়ারিস হবেন, এক্ষেত্রে একজন, এটা আমি যে এতক্ষণ বলছিলাম সেটা একজন যদি পরিবারের কর্তা মেয়ে ছেলে মারা যান, এবারে পরিবারের যদি একজন মেয়ে মারা যান তার ওয়ারিসরা কেমন হবে সেটা আমি আসছি, সেটা আসছি। অর্থাৎ এখানে কিন্তু তার মায়ের যারা ওয়ারিস হবেন তারাই পাবেন। সম্পত্তির উত্তরাধিকারীর ক্ষেত্রে বিশেষ কিছু নিয়মাবলী আমি আরও কয়েকটি কথা আপনাদের সাথে বলে দেব। হিন্দুদের ক্ষেত্রে ক্লাস ওয়ান অ্যান্ড টু, ক্লাস ওয়ান অ্যান্ড টু দুটো রকমের ওয়ারিস হয়, ক্লাস ওয়ান এবং ক্লাস টু। যদি কখনো আমি যে কথাগুলো বলে গেলাম যে পুত্র কন্যা স্ত্রী মা, মৃত পুত্রের ছেলে, মৃত কন্যার ছেলে মেয়ে, যাদের কথা আমি বলে গেলাম এদেরকে বলা হচ্ছে এরা ক্লাস ওয়ান, ক্লাস ওয়ান, ক্লাস ওয়ান উত্তরাধিকারী। এই ক্লাস ওয়ান উত্তরাধিকারী যদি না পাওয়া যায়, এই ক্লাস ওয়ান উত্তরাধিকারী যদি না পাওয়া যায় তখন কী হবে? যে ক্লাস টু যারা উত্তরাধিকারী আছেন তারা পাবেন ওই জমির ওই জমিটি। ক্লাস টু কারা? ক্লাস টুতে হবে, ক্লাস টুতে হবে, ক্লাস টুতে হবে প্রথম হবেন
বাবা। কোনো ব্যক্তি যদি মারা যান, তার যদি ছেলে মেয়ে না থাকে, তার যদি মা না থাকে, তবে তার বাবা এই সম্পত্তির অধিকারী হবে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, এটা এক নম্বর ক্ষেত্র। দু নম্বর ক্ষেত্রে কি হবে, ছেলের মেয়ের ছেলে, ছেলের মেয়ের ছেলে, ছেলের মেয়ের ছেলে, মানে ছেলেও মারা গেছেন, তার কোনো ছেলে নেই কিন্তু তার মেয়ে আছে, সেই মেয়ের যে ছেলে হবে তিনি পাবেন, বা ছেলের মেয়ের মেয়ে, তিনে ছেলের মেয়ের মেয়ে, মানে যে ছেলে মারা গেছেন প্রথম পেলেন বাবা, তার ছেলে মারা গেছে কিন্তু ছেলের যে মেয়ে আছে সে পাবে, তারও ছেলে পাবে, এছাড়া ভাই বোন ওনারাও সমান অধিকারী, যখন ক্লাস ওয়ান থাকবে না, ক্লাস ওয়ান যখন থাকবে না। এছাড়া তিন নম্বরে আমরা বলি মেয়ের ছেলের ছেলে। ধরুন এখন বললাম ছেলের মেয়ে, তো আবার মেয়ের যদি ছেলে থাকে, ওনার ছেলেও নেই মেয়ে ছিল, তার ছেলে আছে তিনি পাবেন, মেয়ের মেয়ে আছে তিনিও পাবেন, মেয়ের মেয়ের ছেলে তিনিও পাবেন, মেয়ের মেয়ের মেয়ে তিনিও পাবেন। এবার চার নম্বরে আসি, ভাইয়ের ছেলে বোনের ছেলে, ভাইয়ের মেয়ে বোনের মেয়ে। এই যে আমি বললাম এক নম্বরে বাবা, দু নম্বরে ছেলের ছেলে মেয়ে, ক খ গ ভাই ঘ বোন, তিনে বলি মেয়ের 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 ছেলে, মেয়ে মেয়ের মেয়ে, বা তার মেয়ে, বা তার মেয়ে। একটা কথা বলি, এইখানে একটা খেয়াল রাখবেন, যদি বাবা থাকেন সেকেন্ড ক্লাস ওয়ারিসের ক্ষেত্রে, যদি বাবা থাকেন তো বাবা পেলেন সব সম্পত্তি, যদি বাবা না থাকেন মারা যান তখন কিন্তু এই দু নম্বর ক্লজটা চালু হবে, এই নতুবা এই দু নম্বর ক্লজ চালু হবে না। আবার এই ক্লজটা যদি কেউ না থাকেন, এই ক্লজের কেউ যদি না থাকেন, কেউ থাকলেন না, তখন এই তিন নম্বর ক্লজটা চালু হবে, তখন ওনারা পাবেন, নতুবা এনারা কিন্তু পাবেন না, এনাদের মধ্যেই সবটা ভাগবাটোয়ারা হয়ে যাবে। এই তো গেল ক্লাস ওয়ান ক্লাস টু, এগুলো আপনারা প্রয়োজনে এ দেখে নেবেন, হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 আপনারা দেখে নেবেন, সেখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন হিন্দু সাকসেশন 1956, গেলে ওখানে আপনি পিডিএফ পেয়ে যাবেন, দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া 27/6/56 তারিখে যেটা লাগু হয়েছে সেইটা আপনি পিডিএফ পেয়ে যাবেন, সেই পিডিএফটা দেখেও আপনারা পেয়ে যাবেন, আপনাদের জ্ঞাতার্থে আমি বলে দিলাম। আর যেসব মেয়ের ক্ষেত্রে, যে সকল মেয়েদের হিন্দু হিন্দু মহিলা যিনি মারা গেছেন তার সম্পত্তি কীভাবে বণ্টিত হবে, এতক্ষণ হলো হিন্দু ছেলে মারা গেছেন তার সম্পত্তি কীভাবে বণ্টিত হবে, এবার বলি হিন্দু মহিলা মারা গেছেন তার যে সম্পত্তিটা আছে সেটা কীভাবে বণ্টিত হবে। প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে হিন্দু মহিলার পুত্র কন্যাগণ, প্রথম ক্ষেত্রে হবে পুত্র ও কন্যা
গণ, পুত্র ও কন্যাগণ। দ্বিতীয় ক্ষেত্রে স্বামীর উত্তরাধিকারীগণ, যদি পুত্র কন্যা না থাকেন স্বামীর উত্তরাধিকারী। স্বামীর উত্তরাধিকারীগণ, স্বামীর উত্তরাধিকারীগণ যখন হচ্ছে তখন কিন্তু ওই প্রথম ক্ষেত্রে চলে যাবে, মানে ওই মহিলা মারা গেছেন, তার পুত্র কন্যা কেউ নেই, স্বামীও নেই, স্বামীর উত্তরাধিকারীগণ, তখন স্বামীর উত্তরাধিকারী যেমন ক্লাস ওয়ান ক্লাস টু আছে সেইভাবে আবার পুনরায় ওই সম্পত্তিটা ভাগ হয়ে যাবে। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, কোনো মহিলা যে সম্পত্তি সেই সম্পত্তিটা কোথা থেকে উনি পেয়েছিলেন এটা একটা জানার বিষয়। যদি উনি কোনো সম্পত্তি, কোনো একজন মহিলা সম্পত্তিটা এসেছিল স্বামীর দিক থেকে, স্বামীর আয় থেকে, স্বামীর আয় থেকে, অর্থাৎ স্বামী ওনাকে যৌতুক দিয়েছিলেন, বা পিতৃকুল থেকে, পিতৃকুল থেকে, তাহলে পিতৃকুল থেকে যদি কোনো সম্পত্তি আসে তবে ওই মহিলা মারা গেলে ওনার ছেলে মেয়ে যেমন প্রথমে পুত্র কন্যাগণ পেয়ে গেলেন, পুত্র কন্যাগণ যদি না থাকেন তখন কিন্তু এই স্বামীর মানে স্বামীর উত্তরাধিকার যারা তারা পাবেন না, পাবে কারা, পিতার উত্তরাধিকার যারা তারা পাবেন। আর যদি স্বামীর আয় থেকে জমিটি কেনা হয়ে থাকে ওই মহিলা যদি পান, তখন হয় স্বামী পাবেন নতুবা স্বামীর উত্তরাধিকারগণ পাবেন। এইগুলো কিন্তু এক্সেপশনাল কেস, এইগুলো খুব খেয়াল করে রাখবেন। এইখানে মোটামুটি বোঝা গেল হিন্দু উত্তরাধিকার আইন এর, এটি একটি বড় চ্যাপ্টার, প্রয়োজনে কারো কিছু প্রশ্ন থাকলে বলবেন, আমি বলে দেব। আমি আর দুটো কোশ্চেন অ্যান্সার আমি করে দিয়ে চলে যাব। এর মধ্যে একজন অসীম কুণ্ডু মন্তব্য করেছেন যে কোনো মন্তব্য কলমে পাট্টা জায়গায় কি বিক্রি করা যায়। প্রশ্নটা ঠিক বোঝা গেল না, পাট্টা জায়গা আমাদের পশ্চিমবঙ্গে কখনোই বিক্রি করা যায় না 49-এর ক ধারামতে, যেটা আমি আগেই বলেছি 10-7-75, 10-7-1975, 10-7-75-এর পূর্বে যে সকল পাট্টাগুলি প্রাপ্ত হয়েছিলেন সেই পাট্টাগুলি কিন্তু হস্তান্তরযোগ্য ছিল। তারপর 10-7-75-এ 49-এ বা, এটা আমি বাংলায় লিখি, 49-এর ক এইভাবে লেখা থাকে, এই 49-এর ক ধারাটি ওই 10-7-75-এ চালু হয়েছে। সুতরাং ওই দিন থেকে আর কোনো জমি, পাট্টা জমি আর হস্তান্তর নিষিদ্ধ হয়েছে। তবে উত্তরাধিকার সূত্রে, যেমন হিন্দু উত্তরাধিকার অনুযায়ী, আইন অনুযায়ী উত্তরাধিকার সূত্রে পাট্টা তারা দখলও পাবেন, তাদের পাট্টা জমি রেকর্ডও হবে, পাট্টাটা রেকর্ড সম্বন্ধে কোনো অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন আছে যে বর্গা কি ওয়ারিশ সূত্রে রেকর্ড হয়। বর্গা ওয়ারিশ সূত্র, বর্গা ওয়ারিশ সূত্রে রেকর্ড হয়। 15-এর ক বাংলাতে লিখি, 15-এর ক WBLR Act 1955, অনুযায়ী 15-এর ক ধারাতে বর্গা জমি ওয়ারিশ সূত্রে বর্গা করা যায়। তবে শর্ত থাকে, যদি কারোর চার ভাই থাকেন এক ভাই বর্গা পাবেন,
আবার কখনো কখনো আমরা লক্ষ্য করে থাকি চার ভাইয়ের নামেও বর্গা আছে, তবে ওখানে যিনি রেভিনিউ অফিসার থাকেন ওনার উপর নির্ভর করে, উনি ওনাদের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে দেখেন যে চার ভাইকেই দেওয়ার দরকার আছে কি না। তবে এখানে মালিকের কনসেন্ট নেওয়াটা খুব প্রয়োজন। মালিক যদি প্রতিবাদ করেন যে না চার ভাইকে আমি বর্গা হতে দেব না, একজন ছাড়া আমি চারজনের কাছ থেকে ধান নেওয়ার সমস্যা, তাহলে কিন্তু চারজনের নামে হবে না, একজনের নামেই হবে। এক্ষেত্রে বর্গা জমি ওয়ারিশে পেতে গেলে আপনাকে প্রতি বৎসর ওনার বর্গার যে ভাগ ধান বা ভাগ ফসল বা তার হারাহারি মূল্য আপনাকে কিন্তু প্রদান করতেই হবে। তাই এই এই থাকলে এবং যিনি বর্গাদার তিনি মারা যাওয়ার এক মাসের মধ্যে আপনাদের ওখানে বিএলআর অফিসে আবেদন করতে হবে, সেই আবেদনের ভিত্তিতে ওনাদের ওয়ারিশ বর্গা হয়ে যাবে। ওয়ারিশ সম্বন্ধে আর বিশেষ কোনো যদি কোশ্চেন বা কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের মধ্যে, আপনারা কমেন্টে করবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটি প্রশ্ন আছে, ইয়াসমিন সুলতানা আমার প্রিয় একজন বোন, উনি সম্ভবত চট্টগ্রামে থাকেন, বাংলাদেশ বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলি উনি দেখেন, তা উনি সিএস খতিয়ান সম্বন্ধে কিছু মন্তব্য করেছেন, কোলকর্ষা, মালিকী খতিয়ান, প্রজাই খতিয়ান, তালুকী খতিয়ান, মায়বাটা এগুলো সম্বন্ধে জানতে চেয়েছেন, খতিয়ানের হিসা। আপনাকে আমি জানাই, আপনাকে আমি পুনরায় অভিনন্দন জানাই যে আপনি আমার ভিডিওগুলি খুব মনোযোগ দিয়ে দেখেন, আপনার সাথে কথাবার্তা হয়েছে। আপনি যদিও একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তবুও আপনি আমাদের এই ভূমি দপ্তরের ভাষাগুলি সম্বন্ধে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যে প্রয়াস নিয়েছেন সেটাকে আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, আমি ইতিপূর্বে কিছু বিএলআর অফিসে ব্যবহৃত শব্দগুলি, বিদেশি শব্দগুলির ব্যাখ্যা করেছিলাম, তার মধ্যে কিছু কিছু ব্যাখ্যা আছে, সেগুলো একটু ভালো করে দেখবেন। আর এই যে খতিয়ানের সত্য হিসা, খতিয়ানের সত্য, খতিয়ানের যে সত্যটা যে আছে সে তার যে হিসাটা প্রত্যেকের, সেই হিসাটা নিয়েও আমি একটা পর্চার রিভিউ দিয়েছি, সেটা সেখান থেকে দেখে নেবেন। বাকি আপনার এগুলো আমার আমি নোট ডাউন করেছি, আমি যদি ইতিমধ্যে কোথাও থেকে সংগ্রহ করতে পারি ওইগুলো আপনার উত্তর আমি নিশ্চয়ই দিয়ে দেবো। তবু বলি, আমি তো পশ্চিমবঙ্গতে বাস করি, এখানকার হিসেব অনুযায়ী এখানকার যেসব ভাষাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সম্বন্ধে আমার পুঙ্খানুপুঙ্খ না হলেও কিছু কিছু নলেজ আছে। তবে চট্টগ্রাম আমার বাড়ি থেকে 1000 কিলোমিটার দূর, ওখানে সিএস খতিয়ান কেমনভাবে তৈরি হয়েছিল সেটার ইতিহাস কিন্তু আমরা জানি না। যদিও সারা ভারতবর্ষে একই রকম হয়েছিল, কিন্তু এলাকা ভিত্তিক বিভিন্ন রকম ভাষা প্রচলিত থেকে থাকে, সেই ভাষাটা হয়তো আমার পক্ষে জানা সম্ভব নয়। যদি কিছু কমন শব্দ থাকে সেগুলো নিশ্চয়ই আমি বলতে পারব। এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করুন এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।